আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে যখন আমরা এই ভিডিওটা আপলোড করেছিলাম 30,000 টাকায় বাংলাদেশের সেরা ফোনগুলো নিয়ে, তখন তার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অনেক প্রশ্ন করেছেন, দাদা 30,000 আমাদের বাজেট নেই, 20,000 টাকায় বেস্ট ফোনগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করুন। আপনারা চেয়েছেন আর আমাদের চ্যানেলে ভিডিও আসবে না, সেটা হতেই পারে না। আজকে আমরা কথা বলবো টপ 5টা স্মার্টফোন যেগুলো 20,000 টাকার নিচে বাংলাদেশে এখন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা লিস্টটা শুনুন, তারপরে একটা আপনার পছন্দের মতো স্মার্টফোন বেছে নিন। আর কোনো রকম দেরি করবো না, সোজা এপিসোডে চলে যাবো। তার আগে একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে দিই, যদি কোথাও গিয়ে ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে রাখবেন, আর জোর জবরদস্তি কিছু নেই, যদি কোথাও গিয়ে আমাদের পরিবারটাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসুন শুরু করি। আমাদের বাজেট যতই কম হোক না কেন, আমরা সেই বাজেটেই কিন্তু একটা স্যামসাং এর স্মার্টফোন কিনতে চাই, তাই জন্য 5 নম্বর জায়গাটা রয়েছে স্যামসাং গ্যালাক্সি F22। আমি ভেবেছিলাম স্যামসাং গ্যালাক্সি F23কে জায়গাটা দেওয়া যাবে, কিন্তু বাংলাদেশের মার্কেটে এই ফোনটা এতটাই ওভার প্রাইসড হয়ে লঞ্চ হয়েছে, এখন ওই ফোনটা কেনার কোনো যুক্তি নেই, পরবর্তীতে দাম কমলে ভেবে দেখা যাবে। তার জায়গা নিয়েছে স্যামসাং গ্যালাক্সি F22। এই ফোনটা বেছে নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু, তার উপর স্যামসাংয়ের এক্সপিরিয়েন্স। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 থাকলেও খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 12 আপডেট চলে আসবে। এছাড়াও স্যামসাংয়ের ওয়ান UI-এর কাস্টমাইজেশন, মিডিয়াটেকের হিলিও G80 প্রসেসর রয়েছে, যেটা মোটামুটি আপনি যদি একজন নর্মাল ইউজার হন ঠিকঠাক একটা পারফরমেন্স প্রোভাইড করবে। এছাড়াও এই ফোনটার আরও একটা মূল আকর্ষণ হচ্ছে 90Hz রিফ্রেশ রেট সহ একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, এখানে ফুল HD+ ডিসপ্লে নেই, HD+ ডিসপ্লে রয়েছে, কিন্তু আপনার এক্সপিরিয়েন্সে কোনো রকম ঘাটতি হবে না, স্যামসাংয়ের ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে। আর এছাড়াও এখানে 6000 mAh ব্যাটারি রয়েছে, আপনি একজন যদি নর্মাল ইউজার হন মোটামুটি একদিনের উপরে ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিয়ে দেবে। এছাড়াও ক্যামেরা সেকশনে দেখতে গেলে 48MP কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, এই প্রাইসে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে, 13MP সেলফি ক্যামেরা থাকছে। F23তে কিন্তু 8MP সেলফি ক্যামেরা ছিল। ওভারঅল আজকের দিনে দাঁড়িয়ে বিচার করলে 20,000 টাকার নিচে স্যামসাং এর এই স্মার্টফোনটাকে জায়গা দিতেই হয়। এরপরে 4 নম্বরে যে স্মার্টফোনটাকে নিয়ে কথা বলবো, সেটা বেশ কিছুদিন আগেকার ডিভাইস, যদিও এখন বাংলাদেশের মার্কেটের দাম অনেকটাই বেড়ে গেছে। আমি শুধুমাত্র বলবো এর বেস ভ্যারিয়েন্টটা কিনুন, আমি বলছি রেডমি নোট 11-এর কথা। যদি এই স্মার্টফোনটা কিনতে হয় একদম আপার ভ্যারিয়েন্ট কেনার মতো ভুল করবেন না, লোয়ার ভ্যারিয়েন্টটা কিনবেন, তবেই এটা কিন্তু ভ্যালু ফর মানি থাকছে। রেডমি নোট 11 ফোনটা কাদের জন্য, না যারা একটা ভালো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স চাইবেন, কারণ এই ফোনটাতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তার সঙ্গে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও এই স্মার্টফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 একটা 4G চিপসেট রয়েছে, এটা কোনো 5G ডিভাইস নয়, এবং 5000 mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জার অ্যাভেলেবেল রয়েছে। এই ফোনটা লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে খুবই অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু লুকস প্রোভাইড করছে। এই ফোনটার রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আই বাটনটা একবার চেক করে নিতে পারেন। আমার মনে হয়েছে 4 নম্বর জায়গাটা রেডমি নোট 11কে দেওয়া অবশ্যই উচিত, আপনাদের মত অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। এরপরে 3 নম্বরে যে স্মার্টফোনটি কিনে কথা বলবো, সেটা আসছে রিয়েলমির পক্ষ থেকে, রিয়েলমি নার্জো 50। এই ফোনটাতে কিন্তু কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে নেই, তার জায়গায় IPS LCD প্যানেলের ডিসপ্লে আছে এবং 120Hz রিফ্রেশ রেট রয়েছে। আপনারা যারা বেশি মাল্টিমিডিয়া সার্ফিং করেন তাদের জন্য রেডমি নোট 11ই ঠিক আছে, কিন্তু হ্যাঁ আপনারা যারা পারফরমেন্সে একটু বুস্ট চান তাদের জন্য কিন্তু রিয়েলমি নার্জো 50, যেখানে মিডিয়াটেকের হিলিও G96 প্রসেসর ইউজ করা হয়েছে, EFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X RAM রয়েছে, মোটামুটি ওই বাজেটে সেরা পারফরমেন্স কিন্তু এই স্মার্টফোনটাই আপনাকে প্রোভাইড করবে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। হ্যাঁ, কোনো রকম আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই এখানে ঠিকই, কিন্তু 2MP আরও দুটো ফালতু সেন্সার রয়েছে। 50MP ক্যামেরাটা দিয়ে আপনি ডেলাইটে ভালো ফটোগ্রাফি করতে পারবেন, এবং এই ফোনটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। আমাদের বিচারে 3 নম্বরে জায়গা করে নিয়েছে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি নার্জো 50। এরপরে 2 নম্বরে যে স্মার্টফোনটাকে নিয়ে কথা বলবো, সেটার নাম শুনলে আপনারা একটু চমকে যেতে পারেন, কারণ এই স্মার্টফোনটা আজ থেকে প্রায় 9 মাস আগে লঞ্চ হয়েছিল, Realme 8 4G ভার্সন। Realme 8-এর কিন্তু একটা 5G ভার্সন আছে, 5G ভার্সনটা আজকের দিনে কিনে একদম ঠকবেন না, 4G ভার্সনটা আমরা এখানে রেকমেন্ড করছি, কারণ এই ফোনটার প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটাতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এছাড়াও মিডিয়াটেকের হিলিও G95 প্রসেসর রয়েছে। হ্যাঁ, এখানে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট নেই ঠিকই, কিন্তু এই প্রাইস পয়েন্টে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন, যেটা এই ফোনটার অন্যতম প্লাস পয়েন্ট। এছাড়াও এখানে 64MP কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে, 16MP সেলফি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সো ওভারঅল যদি আমরা বিচার করি, একটা ভালো এক্সপিরিয়েন্স যদি চাই, ওভারঅল একটা ভালো পারফরমেন্স যদি আমরা চাই, তাহলে রিয়েলমি 8 এই স্মার্টফোনটিকেও কিন্তু প্রায়োরিটি দেওয়া যায়। কি একটু টেন্স লাগছে, তাহলে 1 নম্বর জায়গাটা কাকে দেওয়া যায়?
এক নম্বর জায়গাটা আমার মতে আজকের দিনে দেওয়া উচিত রেডমি নোট টেন প্রোকে। হ্যাঁ, আমি জানি অনেকেই আপনারা চমকে উঠবেন, কারণ রেডমি নোট টেন প্রোতে অনেক সমস্যা দেখা গেছে। আপডেটের পরে আপনার ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা রয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, রেডমি নোট টেন প্রো আজকের দিনে সব থেকে বেটার স্পেসিফিকেশন অফার করছে। এছাড়াও MIUI 12.5 এনহ্যান্সড এডিশনের আপডেট রেডমি নোট টেন প্রো ম্যাক্স ফোনটাতে অলরেডি চলে এসেছে। যদি আপনার ফোনটা কেনার পর আপডেট করার পর প্রবলেমও হয়, তাহলে সঙ্গে সঙ্গে আপনি মোবাইলটা চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনি অফিসিয়াল কিনে থাকেন। যদি আনঅফিসিয়াল কিনে থাকেন, ওই দোকানে দাঁড়িয়েই কিন্তু আপনি মোবাইলটা চেক করে নিতে পারবেন। সুতরাং আমার সেক্ষেত্রে মনে হয় না এই ফোনটা না কেনার কোনো রকম কারণ রয়েছে। এছাড়াও পরবর্তীতে যদি আপডেটের মাধ্যমে কোনো সমস্যা হয়, আপনারা একটু আপডেটটা দেখে করবেন, যদি সমস্যা হয় করবেন না, আর যদি ফিডব্যাক ভালো থাকে তাহলে অবশ্যই আপডেটটা করে নেবেন। হ্যাঁ, রেডমির আপডেট পোকোর থেকে অন্তত ভালো। এছাড়াও এই ফোনটা বেছে নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এই ফোনটা এই বাজেটে একমাত্র ফোন যেখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে, 120Hz রিফ্রেশ রেট দেওয়া হচ্ছে, এর সঙ্গে সঙ্গে 64MP কোয়াড ক্যামেরা সেট আপ রয়েছে। 64MP প্রাইমারি ক্যামেরা তো পাবেন, ওই বাজেটে আর কোনো ফোনে কিন্তু এত সুন্দর ম্যাক্রো ফটোগ্রাফি করা যাবে না। এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G একটা প্রসেসর রয়েছে, মোটামুটি নর্মাল বাজেট সেন্ট্রিক স্মার্টফোনগুলোর ক্ষেত্রে একটা পাওয়ারফুল প্রসেসর। 5000mAh ব্যাটারি রয়েছে এবং 33W ফাস্ট চার্জিং টেকনোলজি রয়েছে। তো সেক্ষেত্রে আপনার মোটামুটি একদিনের ব্যাটারি ব্যাক আপ দিয়ে দেবে, আর ব্যাটারির ক্ষেত্রে খুব একটা এই ফোনটার প্রবলেম ছিল না। এই ফোনটার যে প্রবলেমগুলো ছিল, ক্যামেরা অপটিমাইজেশনে ছিল, বেশ কিছুক্ষণ ক্যামেরা অন রাখলে ক্যামেরাটা শেকি হয়ে যেত, ক্যামেরাটা অফ হয়ে যেত। এখন আপডেটের পরে কিন্তু ওই সমস্ত প্রবলেম নেই। আমি নিজে এই স্মার্টফোনটা প্রায় 6-7 মাস ইউজ করেছি, তো সেক্ষেত্রে আমার কিন্তু কোনোরকম প্রবলেম হয়নি। হ্যাঁ, যখন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 ছিল বা এখানে MIUI 12 ছিল, তখন বেশ কিছু নোটিফিকেশনের প্রবলেম ছিল। নোটিফিকেশন একসাথে দেখাতো, টেলিগ্রামের নোটিফিকেশন না হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন বোঝা যেত না। কিন্তু MIUI 12.5 এনহ্যান্সড এডিশন আসার পরে এই স্মার্টফোনটাতে আজকের দিনে দাঁড়িয়ে কোনো প্রবলেম নেই। আপনারা চোখ বন্ধ করে নিশ্চিন্তে মোটামুটি 2-3 বছর ইউজ করার জন্য রেডমি নোট টেন প্রো এই ফোনটা কিনে নিতে পারেন। আর এই ফোনটা আমার মনে হচ্ছে এই প্রাইসে অন্যতম সেরা ক্যামেরা আপনাকে প্রোভাইড করবে। সো বন্ধুরা, মোটামুটি আমরা 5টা লিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে আপনারা র্যাঙ্ক করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতে 1 নম্বর পজিশনটা কার। আপনারা র্যাঙ্ক করে লিখে জানান, তারপরে অবশ্যই আমি সেই কমেন্টগুলো রিপ্লাই করার চেষ্টা করব। আজকে আর কথা বাড়াচ্ছি না, যদি কোথাও গিয়ে ভালো লেগে থাকে জোর জবরদস্তি নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।